আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পের প্রেমি চ্যানেলটাতে এখন সাবস্ক্রাইব করে নিই যারা তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে জেনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম এক ফালি রদ্দুর লিখেছেন তাঞ্জিল মিম পর্বতেরো বন্ধুর গল্পটি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পের বিপি চ্যানেলে সাথেই থাকুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি হায় রে কি অবস্থা করেছিস তোরা নিজেদের প্রচণ্ড হতাশা নিয়ে কথাটা বলে উঠলো আম্মু আমাদের কিছুক্ষণ আগেই আমি আর রিয়ত ভাইয়া এসে দাঁড়ালাম বাড়ির সামনে আর আমাদের পাশেই রিয়াদ ভাইয়ের ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল তরি আমার রিয়াদ ভাইয়ের অবস্থা দেখে সবাই চরম অবাক আমার ভাবনার মাঝে আবারও বলে উঠল আম্মু কি হলো কথা বলছিস না কেন আম্মুর কথা শুনে আমি এক শয়তানি হামারকে হাসি দিয়ে বললাম বেশি কিছু না হলেও আম্মু ওই বৃষ্টিতে হয়েছিল না তাই একটু ভিজছিলাম এখানে একটু ছি ছি হি হি আমার কাণ্ড দেখে আম্মু রিয়াদ ভাইয়ের দিকে এগিয়ে এসে বলল ও নই পাগল কিন্তু তুইও রিয়াদ আম্মুর কথা শুনে রিয়াদ ভাইয়া আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন খালামনি এত রাগ করো কেন একটাই তো ভিজেছি কত বছর পর এইভাবে বৃষ্টিতে ভিজিলাম তো তোমার কোনো খারাপ লাগছে না খালামনি এত রাগ করো কেন এতটুকু তো ভিজেছি কত বছর পরে এভাবে বৃষ্টিতে ভিজেছি বলো তো আমার তো খুব ভালো লেগেছে তা তো তোকে দেখেই বুঝে গিয়েছি রিয়াদ ঠিক আছে খালামনি আমি ফ্রেশ হয়ে আসি এতটুকু বলে আর একবার তাঞ্জুর দিকে তাকিয়ে চলে গেল রিয়াদ এদিকে আমি পড়েছি বিপদে রিয়াদ ভাইয়ের তো চলে গেল এখন আমি কি করে খাবো একটু মিলিয়ন মিনমিন মিন কণ্ঠে বলে উঠলাম আমি আম্মু তাহলে আমিও রিয়াদ ভাইয়ের মতো যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি হুম যা তো তাঞ্জু আমি তোর মাকে দেখছি রিয়াদের আম্মু বলল খালামনির কথা শুনে আমি খুশি হয়ে বললাম থ্যাংক ইউ খালামনি আমি এখনই আসছি বলেই আমি দৌড় আস্তে যা নয়তো পড়ে যাবি আম্মু বলল হ্যাঁ রে পড়ব না এই মেয়েটা এত দুষ্টু কেন বুঝি না কবে যে মানুষ হবে ও যেমন তেমনি ঠিক আছে রিয়াদ রাম্মু বলল আপু তুই ওকে আসকার দিস না পরে বিয়ে হলে কি করবে সেটা তোকে না ভাবলেও চলবে ওকে যে বিয়ে করবে সে বুঝে নেবে এতটুকু বলে মুচকি হাসলো খালামণি ওয়াশরুম থেকে গোসল করে জাস্ট বেরিয়েছিল আহান এরই মধ্যে রিয়া ঢুকলো ওয়াশরুমে রিয়াদের অবস্থা দেখে আহান অবাক হয়ে বলল আরে দোস্ত কি করছিস কি করছিস কিছুই না বলি হাসতে হাসতে ঢুকে পড়ে রিয়াদ ওয়াশরুমে রিয়াদের কাজে আহান অবাক হয়ে বলল ব্যাপারটা কি হলো ওয়াশরুমে শাওয়ার অন করে তার নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে রিয়াদ পানির প্রতিটা ফোটো ফিল করছে সে আজকে সারাদিন তার কিভাবে কাটলো ভাবতেই মুচকি হাসলো রিয়াদ আজ যেন সমন নতুনভাবে নতুন কিছু শিখল সে প্রকৃতির সৌন্দর্য সাথে তাঞ্জুকে নতুনভাবে চিনে এসেছে চোখের সামনে আজকে ঘটে যাওয়া সব ঘটনা ভেসে আসছে সুন্দর ফুলের খেরা সবুজ বিচের মাঝে হাঁটা তাঞ্জুর বাচ্চাদের সাথে খেলা মিষ্টি সেই ঠোঁটের হাসি দোলনা করে ঘোড়ার সাথে বাতাসে ভেসে থাকা খোলা চুল মায়াবী চোখ সব কিছু একের পর এক ভেসে আসছে রিয়াদের হুট করে চোখ খুলে সে আনমনে বলে উঠলো রিয়াদ এসব কি হচ্ছে আমার সাথে পরক্ষণে আমি হয়তো এটা ভেবে মাথার থেকে সব ঝেড়ে ফেলল রিয়াদ সন্ধ্যা সাতটা গ্রামের মাটির তৈরি রান্নাঘরে গোল হয়ে বসে আছি আমরা সবাই কারণ এখন খালামলি আম্মু নানু আর মনি মামিরা মিলে পিঠা তৈরি করছে গ্রামের বাড়ি আসলেই প্রত্যেকবার নমুনা পিঠা তৈরি করে এবারও মিস হয়নি শিউলিয়া পুরে যেহেতু আছে তাই আরও ঘন্টা করে ঘটা করে আয়োজন করা হচ্ছে এসব এই মুহূর্তে আমি শিফা আর রুহিকে খুব মিস করছি ওরা না দেখে কেমন ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু অবশ্য নানু বলেছে কালকে যখন আমরা যাব তখন ওদের জন্য পিঠা নিয়ে যাব বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয় চিতই পিঠা তার সাথে ঝাল ঝাল গরুর মাংস পুলি পিঠা তার সাথে পায়েস সব মিলিয়ে জব্বর আয়োজন আমার তো এখনই জিবে পানি চলে আসছে প্রায় দুই ঘন্টা পর সব পিঠা তৈরি করে অবশেষে ডিনার টেবিলে সাজানো হলো তারপর আর কি সবাই মিলে একসাথে গল্প করতে করতে খেতে শুরু করলাম আহানবায়া তো এসব খাবার পেয়ে খুব খুশি প্রথমবার সে বাঙালি খাবার খাচ্ছে জ্যোৎস্না ভরা রাত জানালা ভেদ করে আসছে বাতাস বাতাসে রিয়াদের রুমের জানালার গোলাপি পর্দাগুলো উঠছে খুব বিছানায় আছে রিয়াদ আর তাকিয়ে আছে আকাশের দিকে ঘুম আসছে না তার কেন আসছে না তাও সে বুঝতে পারছে না একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানায় ছেড়ে দিলে বসল সে এক অদ্ভুত ফিলিংস হচ্ছে তার বুকের ভেতর কেমন কেমন করছে ওনার এমন কেন হচ্ছে বুকের বুঝতে পারছে না রিয়াদ কিছুক্ষণ পর বসে থেকে আবারও বিছানায় শুয়ে পড়ল রিয়াদ এই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছে মুহূর্ত রিয়াদের আবারও আজকের ঘটনা ঘটে ঘটে যাওয়া মুহূর্তগুলো ভাবল রিয়াদ সে সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে ভরা মাসের মাঝখানে বৃষ্টির ভিতরে শুয়ে থাকার মুহূর্ত তাকে বৃষ্টির শব্দ পাখির মাঝে পানির ভিতর বসে থাকার মুহূর্ত সব কিছু যেন এখনো চোখের সামনে ভাসছেদের এখনও সে ফিল করছে তার সাথে ঘটে যাওয়া কিছু তাকে ধাক্কা মেরে তাঞ্জুর বলার সেই কথা কিছুই না প্রকৃতিকে কাল থেকে ফিল করো ভাইয়া এই সুযোগ এই সুযোগ কিন্তু বারবার আসবে না আর মনে মুচকি হেসে বলে উঠলো রিয়াদ সত্যি সত্যি কি আর কোনো দিন এমন মুহূর্ত আসবে এমন সময় আহান ঘুমের ঘরে বলে উঠল তুই এখনো ঘুমাস নি একা একা বিড়বিড় করছিস কেন কই না তো তুই এখনও ঘুমোসনি কেন চুম্বা ধমক দিয়ে বলল সত্যি কি আর কোনো দিন এমন মুহূর্ত আসবে এমন সময় আহান ঘুমের বলে উঠল তুই এখনও নি রিয়াদ একা একা বিড় করছিস কেন কই না তো তুই এখনও নি কেন ঘুমা রিয়াদের ধমক শুনে আহান ঘুম কণ্ঠে বলে উঠলো মামা এখনও কি খাই সুজি একটু হলেও বুঝি কচু বুঝছ তুই মামা তুই ঘুমা কচু না কমলা তা তো তুই জানিস বাজে কথা বলা বন্ধ করবি তুই ঘুমা তাড়াতাড়ি বিনিময়ে আর কোনো উত্তর দিল না আহান রিয়াদ আর মুচকি হাসল আর কিছু বলল না চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল সে পরের দিন সকালেই আম্মু খালামণিরা গোছানো শুরু করে দিল শিবলি আপুরও আজকে চলে যাবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ফিপ কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি আজকে ফাঁকা হয়ে যাবে আমি আর নানু তো এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছি অবশ্য আম্মু আর খালামনি তাদের সান্ত্বনা দিচ্ছে খুব তাড়াতাড়ি আবার আসবে তারা এমন সময় সিঁড়ি বেয়ে এক প্রকার দৌড়ে নিচে নামল রিয়াদ সোফায় এসে সোফায় বসে আপেল খাচ্ছিলাম আমি ইয়াদ ভাইয়াকে এমন লাফাতে দেখে বললাম কি হলো ভাইয়া এভাবে দৌড়াচ্ছ কেন আমার কথা শুনে ভাইয়া হতভম্ব হয়ে গেল বলল আমার ক্যামেরাটা কোথায় রাখছি বলতো দেখেছিস তুই ও তোমার ক্যামেরা কালকে তরির কাছ থেকে নিয়েছিলে তাঞ্জুর কথা শুনে এতক্ষণ পর রিয়াদের মনে হলো সে কালকে তরির কাছে তার ক্যামেরাটা দিয়েছিল তৈরি কইরে রুমে আছে মনে হয় তুমি বসো আমি নিয়ে আসছি বলেই আমি দৌড় লাগালাম তরির রুমের দিকে কিছুক্ষণ পর ভাইয়ার ক্যামেরাটা এনে দিলাম রিয়াদ ভাইয়ের হাতে তারপর বললাম কি এমন আছে ভাইয়া ক্যামেরার ভিতর যে এত হতভম্ব হয়ে গেছো তেমন কিছু না বলেই চলে গেল রিয়াদ ভাইয়া আমিও আর বেশি কিছু না ভেবে আপেল খেতে খেতে বসে বললাম সোফায় এমন সময় আম্মু এক গাধা কাপ চোপড় এনে রাখলো আমার মাথার উপর আর বলল এগুলো সব গুছিয়ে রাখ ব্যাগে আমি হা হয়ে বললাম এগুলো কি কি এমন এখন আমায় গোছাতে হবে রাত আটটা বেজে কুড়ি মিনিট আমরা সবাই দাঁড়িয়ে আছি রাজশাহী রেল স্টেশনে আমাদের সাথে আছে মামা আর নানা ভাই নানু মামি তো আসার সময় বাড়ি থেকেই কেঁদেছে এর সাথে তরিও তার জন্য একটু মন খারাপ আমার হচ্ছে সবাইকে মিস করব আমার পিছি বন্ধুরা এরই মধ্যে মাইকে অ্যানাউন্স করা হলো আর দশ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়া হবে একে একে আমরা সবাই মামা নানা ভাইকে বিদে জানিয়ে উঠে পড়লাম ট্রেনে তারপর যে যার সিটে বসে পড়ল টোটাল চারটে বগি বুক করা হয়েছে একটাতে আব্বু আম্মু আরেকটাতে খালামনি আর খালু আর আমারটাতে আমি আর দিহান ভাইয়া আর জাস্ট আর লাস্ট আহান আর রিয়াদ ভাইয়া আমরা চারজন একসাথেই আছি দশ মিনিটের মাঝে এই ট্রেন চলতে শুরু করল আস্তে আস্তে আমরা গ্রামের পথ পেরিয়ে যাত্রা করলাম ঢাকার উদ্দেশ্যে রাতের আকাশে থাকা চারটাও আমাদের সাথে জম পাড়ি জমাচ্ছে নতুন গন্তব্যে জীবন তো এমনই আজ এখানে তো কাল ওখানে এই তো চলছে বেশ কখনো ঘিরে ধরেছে কালো মেঘে আবার কখনো রাতের আকাশে থাকা চাঁদের মতো জ্বলে উঠছে জীবন হয়তো জীবন এমনই হঠাৎ হাসি তো হঠাৎ কান্না আর কথাগুলো ভেবে জানালার দিকে মুখ করে নিশ্চুপে বসে আছি বাহিরে ঠান্ডা বাতাস এসে মুখে বাড়ি দিচ্ছে খুব যেটা আমার খুব ভালো লাগছে তাই চোখ বুঝে ফিল করছি প্রকৃতির নতুন সুগন্ধকে তাঞ্জুর সোজাসুজি বসেছে রিয়াদ সাদা রঙের জর্জের থ্রি পিস পড়েছে তাঞ্জু চুলগুলো এলুমে বিন করা চোখে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক এতটুকুতেই খুব মায়াবী লাগছে তাকে রিয়াদ তাঞ্জুর দিকেই তাকিয়ে আছে সে বুঝতে পেরেছে তাঞ্জু আবারও হয়তো প্রকৃতির প্রেমে পড়েছে নতুনভাবে কিছু একটা ভেবে তাঞ্জুর দিকে তাকিয়ে মুচকি হাসল রিয়াদ সময়টা গভীর রাত ট্রেনের সভায় গভীর ঘুমে মগ্ন তখন আমিও ঘুমিয়েছিলাম হুট করে ঘুমটা ভেঙে গেল তাই আস্তে সিট ছেড়ে একটু হাঁটতে লাগলাম ট্রেনের যাত্রা আমার বরাবরই খুব ভালো লাগে সবচেয়ে নাইটের ভ্রমণ কারণ তখন রাতের প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখা যায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একদম ট্রেনের দরজার কাছে বাহিরে থাকাতেই সব কিছু দ্রুত এগিয়ে যাচ্ছে সবুজ মাঠের মাঝখানে দিয়েই চলেছে ট্রেন চলন্ত ট্রেনের গতিতে পুরো শরীর দুলছে আমার সাথে ঠান্ডা বাতাস তো আছেই অসম্ভব ভালো লাগছে এতক্ষণ যেন বসে বসে আমার কোমর ধরে গিয়েছিল এখন সব ঠিক আছে একধানে তাকিয়েছি আমি বাহিরে রাতটা খুবই সুন্দর জোনাকি রাতের জন্য সব কিছুই দেখা যাচ্ছে প্রায় ইচ্ছে করছে এখানে বসি কিন্তু আবার ভয় হচ্ছে যদি পড়ে যাই রুহি ওরা থাকলে ঠিক বসতাম এখন আমার মনে আছে আসার সময় এখানে বসার জন্য আমরা কতটা অস্থির ছিলাম কিন্তু সবার চোখের আড়াল থেকে আসতেই পারলাম না এমন সময় কাঁধে হাত রাখলো কেউ আচমকে এমনটা হতে আমি পুরো কেঁপে উঠলাম হায় রে কোনোভাবে আম্মু নয় তো তাহলে তো তুই গেছো তাঞ্চু মনে মনে বলল আস্তে আস্তে পেছন করে তাকাতেই রিয়াদ ভাইয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম আমি ও রিয়াদ ভাইয়া তুমি হুম আমি তুই কি করছিস এখানে সাথে সাথে ভাইয়ের মুখ চেপে ধরলাম আমি আমার কাজে চরম অবাক রিয়াদ ভাইয়া অবশ্য হওয়ারই কথা আমি রিয়াদ ভাইয়ের মুখ চেপে ধরে বললাম হাই রে কী করছো চেঁচাচ্ছ কেন আসতে বলো আম্মু শুনতে পেলে খুব বকবে আমায় বিনিময়ে রিয়াদ ভাইয়া কিছু বললো না শুধু তাকিয়ে রইল আমার দিকে আমি তাড়াতাড়ি ভাইয়ার মুখ থেকে হাত ছড়িয়ে বললাম সরি প্লিজ যেচিও না আসতে বলো আচ্ছা তুই এখানে কি করছিস কিছুই করছিলাম না এখানে বসে থাকতে ভালো লাগছিল না তাই এখানে আসলাম আর কি হঠাৎই কিছু একটা ভেবে আমি হেসে বলে উঠলাম ভাইয়া বসবে এখানে আমার কথা শুনে রিয়াদ ভাইয়া অবাক হয়ে বলল কি এখানে অসম্ভব পড়ে গেলে ভাইয়া পড়ব না চলো না বসি না চলো না বসি আমার খুব ইচ্ছে এখানে বসার চলো না ভাইয়া একবার না বলেছি না রিয়াদ ভাইয়ের কথা শুনে হতাশ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি দুই মিনিট পর প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন